আমেরিকার কাছ থেকে ড্রোন কিনতে $3 বিলিয়ন একটি চুক্তি করেছিল ভারত। চুক্তি অনুযায়ী মোট 31টি ড্রোন দেওয়ার কথা ছিল, কিন্তু ভারতের কাছে ওই ড্রোন হস্তান্তরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন। বলা হয়েছে আমেরিকার মাটিতে গুরপত সিং পান্ডুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে নয়াদিল্লি একটি অর্থপূর্ণ তদন্ত না করা পর্যন্ত ড্রোনগুলো সরবরাহ করা হবে না। চুক্তি অনুযায়ী প্রস্তাবিত ড্রোনগুলোর মধ্যে 15টি ছিল সি গার্ডিয়ান, অর্থাৎ এগুলো ভারতের নৌবাহিনীর পাওয়ার কথা ছিল। স্কাই গার্ডিয়ান নামে বাকি 16টি ড্রোনের মধ্যে 8টি করে পাওয়ার কথা ছিল ভারতের বিমানবাহিনী ও সেনাবাহিনীর। গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরে এসে চুক্তিটি করেছিলেন। শুধু ড্রোন নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমুদ্রে টহল দেওয়ার জন্য বিমান কেনারও কথা ছিল ভারতের। ছোট বড় সবগুলো চুক্তির বাস্তবায়নই এবার থেমে গেল। নিউইয়র্কের মাটিতে রাষ্ট্রীয় এজেন্টের সহযোগিতায় পান্ডুনকে হত্যার চেষ্টার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কংগ্রেসের সদস্যদের একাংশ ভারতের উপর ক্ষুব্ধ। অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে তারাই অন্তরালে কাজ করছেন। পান্ডুনকে হত্যার চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে পান্ডুনের। তিনি একজন নিয়োগ ভিত্তিক খালিস্তানপন্থী শিখ নেতা, তবে ভারতে তিনি বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত।